দেখুন, উনি ক্লাবকে টাকা দেবেন দিন, কেউ তো মানা করেনি, কিন্তু তার সাথে সাথে ডিএটা দিন, চাকরিটা দিন, জিনিসপত্রের দাম কমান, বিদ্যুতের দাম বাড়াবেন না, এগুলো তো করুন। এগুলো তো আরো বেশি দরকার, কারণ যে লোকগুলো বা যে ছেলেগুলো ক্লাবে গিয়ে ক্যারাম খেলবে, আনন্দ করবে, ফুটবল খেলবে বা অন্য কিছু করবে, তাদেরও তো বাড়িতে বিদ্যুতের বিলটা আসছে। ক্লাবের না হয় বিদ্যুৎ বিলে উনি 75% ভর্তুকি দিচ্ছেন, বাড়ির বিদ্যুৎ বিলটা কি হবে? সেখানে তো সিইএসসি আর WBACDCL মিলে তো লুট হচ্ছে, হরিণ লুট চলছে, এবং সেই টাকার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে। সেই একই সিইএসসি রাজস্থানে বিদ্যুৎ কম পয়সায় বিক্রি করছে, আমাদের আপনাদের পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা চুরি করছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কেন্দ্র সরকার টাকা দিয়েছে বিহারে বা অন্ধ্রপ্রদেশে, পশ্চিমবঙ্গের একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রকল্প বলুন না, নাম বলুন না, মুখ্যমন্ত্রী তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সাই খরচ করে না, কেন্দ্র সরকার তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সা দেওয়ার জন্য রেডি আছে। মুখ্যমন্ত্রী কোথায় পয়সা খরচ করেন? ফুটবল খেলাও, ডোল পলিটিক্স, ডোল পলিটিক্স অর্থাৎ মানুষকে উপর ঢৌকর পাইকিয়ে দেওয়ার পলিটিক্স, যার মাধ্যমে দেশের সম্পদ বৃদ্ধি পায় না, মানুষের হাতে কিছু টাকা যাচ্ছে, সাময়িক স্বস্তি হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর ফলে কোনো লাভ মানুষ পাবে না। কিন্তু যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ হয় অর্থাৎ অবপরিকাঠামোগত উন্নয়ন যখন হয়, তখন তার ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন মানুষের হয়। তো যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাজ্য সরকারের কোনো প্রকল্পই না থাকে, তো কেন্দ্র সরকার পয়সাটা দেবে কোথায়? কোনো রাস্তার পরও কোনো প্রকল্প নেই, কোনো কোনো বন্দর তৈরি করার, বিমানবন্দরও তৈরি করতে চায় না, জলবন্দর তৈরি করতে চায় না, করতে চায় কি? আমরা তো সেটাই বুঝতে পারছি না।